উজানে পাহাড়ি ঢলে ক্রমাগত বেড়ে চলেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, ফলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে। আজ সকালে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে 50 সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এছাড়াও বাড়ছে ব্রহ্মপুত্র, দুষ্কুমার, ধরলা ও যমুনার পানি। গত 24 ঘন্টায় বগুড়ায় যমুনার পানি প্রায় আরো 1 মিটার বেড়েছে। গতকাল সকাল 9টায় সারিয়াকান্দির মথুরা পাড়া পয়েন্টে পানির উচ্চতা ছিল 13.85 মিটার। আজ একই সময় সেখানে পানি বেড়ে হয়েছে 14.69 মিটার। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী 15 দিনে বর্ধিত পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাস অনুসারে আগামী 22-23 জুন কুড়িগ্রামের উলিপুর ও চিলমারি উপজেলা চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো ব্রহ্মপুত্রের পানিতে সাময়িক প্লাবিত হতে পারে। তবে ওই অঞ্চলে আগামী 2 সপ্তাহে বড় বন্যার আশঙ্কা নেই বলে পূর্বাভাসে জানানো হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়, জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় যমুনার পানি বেড়ে আগামী 22-23 জুন নাগাদ সাময়িক বন্যা হতে পারে। তবে ওই অঞ্চলে আগামী 2 সপ্তাহে বড় বন্যার আশঙ্কা নেই বলেও জানানো হয়েছে। গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি, জামালপুরের সরিষাবাড়ি ও মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে আগামী 2 সপ্তাহের মধ্যে ওই এলাকায় বড় বন্যার আশঙ্কা নেই। এদিকে ঈদের আগে বন্যার সংখ্যা থাকায় বিপাকে পড়ে গেছেন বগুড়া চরাঞ্চলের মানুষ। বগুড়া সারিয়াকান্দি উপজেলা চরবাটিয়া রাবেয়া খাতুন দা ডেইলি স্টারকে বলেন, মানুষ যখন ঈদের আনন্দ করবে তখন আমাদের চিন্তা করতে হবে গবাদি পশু ও শিশুদের নিয়ে। গবাদি পশুর খাবারের দাম অনেক, বন্যা হলে খুব বিপদে পড়ে যাব। একই এলাকার পাখির চরে মামুনুর রশিদ ডেইলি স্টারকে বলেন, গত 3 দিন ধরে নদ নদীর পানি হু হু করে বাড়ছে। ঈদের আগে বন্যা হলে চরাঞ্চলে মানুষের খুব কষ্ট হবে, কম দামে গরু ছাগল বেচে দিতে হবে। এইরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।